আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি বাংলাদেশি ব্লগার সঞ্জিতা। আশা করি আমার প্রিয় ভিউয়ার্সরা সবাই আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। নতুন একটি ভিডিও নিয়ে সবার মাঝে হাজির হয়ে গেলাম। আশা করি আজকের ভিডিওটি সবার কাছে ভালো লাগবে। আমরা এসেছি উত্তরা দিয়াবাড়িতে, এখানে ঘোরাঘুরি করব আর আপনাদের সাথে শেয়ার করব দিয়াবাড়ির সৌন্দর্য। চারদিকে কাশফুলে ঘেরা এই দিয়াবাড়ির সৌন্দর্য মাশাআল্লাহ অনেক সুন্দর। আমার তো খুবই ভালো লেগেছে, দিয়াবাড়ির জায়গাটা খুবই ভালো লেগেছে মাশাআল্লাহ। আশা করি পুরো ভিডিওটি সবার কাছে অনেক ভালো লাগবে। তো প্রথমেই বলে নিচ্ছি, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের মূল্যবান মতামত। বেশি ভালো লেগে থাকলে শেয়ার করে দিতে পারেন আপনাদের ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে। তো চারদিকে এত বাতাস ছিল, পরিবেশটা খুবই ভালো লাগছিল। আর কাশফুলে ঘেরা দিয়াবাড়ির সৌন্দর্য মাশাআল্লাহ অনেক সুন্দর, অনেক সুন্দর। তো এখানে প্রতিদিনই অনেকেই ঘুরতে আসে এখন কাশফুলের সৌন্দর্য দেখার জন্য। আমরাও গিয়েছিলাম, খুবই ভালো লেগেছে আমার কাছে। তো এটা হচ্ছে দিয়াবাড়ির লেক, লেকটা অসম্ভব সুন্দর দেখতে, এতটাই ভালো লাগছিল। চারদিকে ঠান্ডা বাতাস ছিল। তো দিয়াবাড়িতে আমি ঘোরাঘুরি করেছি, এখানে অ্যাপার্টমেন্টের সৌন্দর্য আমি শেয়ার করেছি। আমি এ ভিডিওর ডেসক্রিপশন বক্সে ভিডিও লিংক দিয়ে দিব। দিয়াবাড়ির নার্সারিতেও ঘোরাঘুরি করেছি, তো যতগুলো ভিডিও আছে দিয়াবাড়ির আমি এ ভিডিওর ডেসক্রিপশন বক্সে সবগুলো লিংক দিয়ে দিব। আশা করি ভিডিওগুলো আপনারা দেখবেন, আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো আবারও বলে নিচ্ছি, যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন যেন আমি সামনে আগাতে পারি। আর আপনাদের সাপোর্ট তো আমার খুবই দরকার, আপনাদের সাপোর্ট না পেলে আমি সামনে আগাতে পারবো না। তো সবার কাছে রিকোয়েস্ট থাকলো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো এই তো আমি ঘোরাঘুরি করব, আপনাদের সাথে শেয়ার করব। আশা করি সম্পূর্ণ ভিডিওটি সবাই দেখবেন, সবার কাছে অনুরোধ রইল। আর খুবই সুন্দর জায়গা, খুবই ভালো লেগেছে আমার। ঘুরে আসতে পারেন পরিবার সহ, প্রিয় মানুষ সহ, এখানে খুবই ভালো লাগবে আশা করি। ভালো লাগার মতো জায়গা, আমি মুগ্ধ হয়েছি কাশফুলের সৌন্দর্য দেখে, আপনারাও মুগ্ধ হবেন ইনশাআল্লাহ, খুবই সুন্দর জায়গা। তো আমি এখানেই বিদায় নিচ্ছি, পুরো ভিডিওটি আপনারা দেখতে থাকুন। সবাই অনেক ভালো থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আপনাদের জন্য অনেক অনেক দোয়া রইল, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন যে যেখানেই আছেন। আমি এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।
I'm going to go to the hospital.